তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে তিতি মুরগি আছে, আর দূরে খরগোশ দেখা যাচ্ছে, পাশাপাশি রয়েছে এই যে আমার শালি। এখানে কি দেখছো শালি তুমি? এটা কচ্ছপ। ও কচ্ছপ দেখতেছো? আমার শালি কচ্ছপ চিনছে। এই যে গাইস দেখতে পাচ্ছেন কচ্ছপ, জ্যান্ত কচ্ছপ ছাড়া রয়েছে। আচ্ছা তুমি কি জানো কচ্ছপগুলোর বয়স কত? একটা বাচ্চা কচ্ছপ রয়েছে, ওই যে ছোট্ট একটা বাচ্চা রয়েছে। আচ্ছা কচ্ছপে কি, আচ্ছা কচ্ছপে কিভাবে বাচ্চা হয় কও তো? কচ্ছপে ডিম পাড়ে বালির ভিতরে, ডিম পাড়লে ডিম থেকে বাচ্চা ফোটে, জানো তোমরা? হ্যাঁ, বালির ভিতরে তারা ডিম পাড়ে, বাচ্চা ফোটে। কচ্ছপ অনেক কোয়ালিটির হয়ে থাকে, যেমন কচ্ছপ 1000 বছর কিন্তু বাঁচে। পৃথিবীর সব থেকে মানে বেঁচে থাকা প্রাণীর ভিতরে কচ্ছপ সব থেকে এগিয়ে আছে। হ্যাঁ কচ্ছপের চারা যে শক্ত, জীবন ভাঙ্গেল কুড়াল দিয়ে চলা করতে হবে। গায়ে ছেড়ে কয়ে দেন গাই সারা জামাই বলো কচ্ছপ খাইবো। সি আমি কচ্ছপ কচ্ছপ পুষতে চাইছিলাম, ঠিক আছে গাইস। কালিম পাখি গাইস, কালিম পাখি যেটা আমি পালন করে থাকি আপনারা দেখে থাকবেন হয়তো, এই দেখেন সেই কালিম পাখি এখানে রয়েছে। এই যে কালিম পাখি দেখতে পাচ্ছেন কাছ থেকে, হ্যাঁ এই সেই কালিম পাখি যেটা আমি বিক্রি করি, আমার বাসায় রয়েছে অলরেডি, এখনো জোড়া জোড়া রয়েছে, যেটা আমি সেল দিয়ে থাকি সব সময়। এটাই হচ্ছে সেই কালিম পাখি যেটা দেখতে অনেক সুন্দর, ময়ূরীর মতো দেখুন গাইস। এটা উড়তে পারে কিন্তু আমার বাসায় যেগুলো আছে শিকার তুমি দেখো ছেড়ে দিলেও যায় না। এখানে আপাতত আইসে তিনটা রয়েছে, আরেকটা কই ডিমে গেছে নাকি? এগুলো এখনো রানিং হয় নাই, কত মানুষ আমার কাছ থেকে কেনে, প্রতিটা জেলায় জেলায় পাঠায় এই সেই কালিম পাখি। আমি তো অবাক, এখানে কালিম পাখি রয়েছে, পাশাপাশি কি কি আছে আপনাদেরকে দেখাবো, কি স্কিপ করবেন না ভিডিও, সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকতুন। এখানে কিছু যন্ত্রপাতি আছে, কিছু খেলনা মেলনা আছে, আর একটা চিড়িয়াখানা আছে, ওর মধ্যে ঢুকবো কিছুক্ষণের ভিতরে, দাঁড়াও।